একসময়ের স্প্যানিশ তারকা মিডফিল্ডার জাভি আলোনসো এখনও আলোচিত এক কোচ। সমসাময়িক খেলোয়াড়রা কোচিংয়ে এসে যখন খাবি খাচ্ছেন, জাভি তখন ইউরোপের সেরা কোচ হওয়ার পথে। নিজ দল লেভারকুসেনকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে নিয়ে স্বপ্ন দেখাচ্ছেন আরও বড় সাফল্যের। জাভির সাফল্যগাথার গল্প জানাচ্ছেন শাহরিয়ার বাবু। ভালো খেলোয়াড়রা ভালো কোচ হয় না, প্রচলিত কথাটাকে রীতিমতো মিথ্যে প্রমাণ করেছেন জাভি আলোনসো। নিজের সময়ে ছিলেন অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার, জিতেছেন বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়ন লীগ সহ সম্ভাব্য সব ট্রফি। বিশ্বের নামিদামি সব ক্লাবের জার্সি গায়ে তোলা শেষে কোচিং ক্যারিয়ারে নাম লিখিয়েছেন তিনি। তার মতো কোচিংয়ে নাম লেখানো জেরার্ড, রুনি আর ল্যাম্পার্ডরা পায়ের তলায় মাটি খুঁজে পাননি এখনও অবধি। জাভির ট্রফি ক্যাবিনেট এখনও শূন্য, তবে ফুটবল দর্শন দিয়ে ঠিকই নিজের নাম আলাদা করতে হয়েছেন সক্ষম। স্প্যানিশ এই কোচ ইউরোপিয়ান ফুটবলে নিয়ে এসেছেন নিজস্ব ধারা। 2001-2 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলাটাই যে লেভারকুসেনের সেরা সাফল্য, তাদের নিয়ে উঠছেন আলোনসো। বছর দুয়েক আগে কুসেনের দায়িত্ব নিয়েই ওই মৌসুমেই অবনমনের শঙ্কায় থাকা দলটাকে টেনে তুলেছিলেন টেবিলের ছয়ে। লেভারকুসেনের এমন পরিবর্তন অনেকে ফ্লুক ভাবলেও পরবর্তীতে ঠিকই বুঝতে পেরেছেন আসল রহস্য। নিখুঁত কৌশল, নিজেদের মধ্যে বোঝাপড়া আর নিজের সীমিত শক্তির সর্বোচ্চ ব্যবহারই আলোনসোর দলকে এনে দিয়েছে অভূতপূর্ব সাফল্য। বুন্দেসলিগার শীর্ষে থাকা দলটার চোখ এখন লিগ শিরোপায়। এখন পর্যন্ত ক্লাবটার সাফল্যের মাস্টারমাইন্ড যে আলোনসো, তা মানতে এখন সবাই বাধ্য। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ।